বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান। গত 25শে সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এ উদ্যোগে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সার্ককে পুনরুজ্জীবিত করতে সমর্থন জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন।